নমস্কার বন্ধু বান্ধবী সকল, প্রতিদিন শুনেছি না আজিও রয়েছে অসমৰ প্রত্যেকগৰাকী মহিলাসকলৰ বাবে এটা গুরুত্বপূর্ণ খবর। যিসকল মহিলাসকলে বন্ধন বেংক, মাইক্রোফাইন্যান্স আর আত্মসহায়ক গোটৰ পৰা ঋণ লৈছিলে সেইসকল মহিলাসকলৰ বাবে আহি পৰিছে এটা সুখবর। যিসকল মহিলাসকলে বন্ধন বেংক, মাইক্রোফাইন্যান্স আর আত্মসহায়ক গোটৰ পৰা ঋণ লৈছিলে তেওঁলোকক চেক বিতরণ কৰিছে। কত কত চেক বিতরণ কৰিছে সবিশেষ আজিৰ ভিডিওটোত জনাই দিম। সো গতিকে সম্পূর্ণ জানিবলৈ ভিডিওটো স্কিপ নকৰকৈ চাই থাকিব। সো আমাৰ চেনেল যদি নতুন কোয়াইছে তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেলখন বজাই রাখব, আর আমার ভিডিওটো যদি ভাল লাগে তেন্তে লাইক শেয়ার করে দিব। বন্ধু বান্ধবী সকল, ইয়াত কোৱা হৈছে শুৱালকুছিত মাইক্রোফাইন্যান্সৰ ঋণৰ চেক প্রদান। তাৰপিছত কোৱা হৈছে অসম চৰকাৰৰ বিত্ত বিভাগে শুৱালকুছিৰ মাইক্রোফাইন্যান্সৰ লগত জড়িত মহিলাসকলক আজি চেক প্রদান করে। শুৱালকুছি প্রেক্ষাগৃহত শুৱালকুছি উন্নয়ন খণ্ড এলাকার আঠখন গাঁও পঞ্চায়তৰ 3,090গৰাকী মহিলাক প্রেরণমূলক চেক প্রদান করা হয়। এই মহিলাসকলে নর্থ ইষ্ট স্মল ফাইন্যান্স বেংক, বন্ধন বেংক, আৰুষণ ফাইন্যান্স লিমিটেড, ESAF স্মল ফাইন্যান্স লিমিটেড, গ্রামীণ ডেভেলপমেন্ট এন্ড ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড আদি বেংকৰ লগত লেনা তেনা আছিল। বিধানসভা নির্বাচনের সময় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মাইক্রোফাইন্যান্সৰ লগত জড়িত থকা মহিলাসকলৰ ঋণ মাফ করার লগতে যিসকলে নিয়মীয়াকৈ ঋণ আদায় দি আছে তেওঁলোকক এককালীন সাহায্য দিয়ার প্রতিশ্রুতি দিছিল। প্রতিশ্রুতি মতে অসমত পুনৰ বিজেপি সরকার গঠন করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর্যায়ক্রমে মহিলাসকলক দিয়া প্রতিশ্রুতি রক্ষা করে। তার পরিপ্রেক্ষিতে আজি মুখ্যমন্ত্রীর নিজা সমষ্টি শুৱালকুছিৰ আঠখন পঞ্চায়েতত নির্বাচিত মহিলাসকলক চেক প্রদান করে। প্রতিশ্রুতি রক্ষা করাত মহিলাসকলে মুখ্যমন্ত্রীক অভিনন্দন জানায়। চেক প্রদান অনুষ্ঠানত শুৱালকুছি খণ্ড উন্নয়ন বিষয়া অর্চনা দাসর লগতে শুৱালকুছি জেলা পরিষদৰ সদস্য নন্দিতা কলিতা, পূব শুৱালকুছি গাঁও পঞ্চায়েতৰ সভাপতি দিগন্ত দাস, আঞ্চলিক সদস্য পুলকেন্দ্ৰ পটোৱাৰী, মধ্য শুৱালকুছি গাঁও পঞ্চায়েত সভাপতি মানৱ কলিতা, পশ্চিম শুৱালকুছি গাঁও পঞ্চায়েতৰ সভাপতি গোবিন্দ দাস, চিঙিমাৰী গাঁও পঞ্চায়েতৰ সভানেত্ৰী সাবিত্ৰী বৰ্মনৰ লগতে সংশ্লিষ্ট বেংকৰ বিষয়া আৰু কৰ্মচাৰীসকল উপস্থিতি থাকে। চ' এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকে গমেই পাইছে যে শুৱালকুছি মাইক্ৰোফাইনেন্সৰ ঋণৰ চেক প্ৰদান কৰিছে আৰু অসম চৰকাৰৰ বিত্ত বিভাগে শুৱালকুছি মাইক্ৰোফাইন্যান্সৰ লগতে জড়িত মহিলাসকলক আজি চেক প্ৰদান কৰে। শুৱালকুছি প্ৰেক্ষাপটত শুৱালকুছি উন্নয়ন খণ্ড এলেকাৰ গাঁওখন আঠখন গাঁও পঞ্চায়তৰ 3,090গৰাকী মহিলাসকলক চেক প্ৰদান কৰা হয়।